गाजीपुर महानगर पूबाइल थानाधीन 42 नং वार्डे नंदीबाड़ी मयजुद्दीन चत्वरे जातीय वीर शहीद मयजुद्दीन आहमेदेर 36তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 42 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা মিলাদ দোয়া ও তবরক বিতরণ অনুষ্ঠান পালিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহেরাফরোজ চুমকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আজবতুল্লাহ খান, সাবেক মেয়র টঙ্গী পৌরসভা ও সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ, আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মাননীয় মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। আমন্ত্রিত অতিথি বিন্দুর মধ্যে যারা ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান শিরিশ, কাউন্সিলর 40 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ, হোসনেয়ারা সিদ্দিকী জুলি, মহিলা বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ, জনাব আব্দুল সালাম বিএ, কাউন্সিলর 42 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মিজানুর রহমান মাস্টার, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর সদর থানা আওয়ামী লীগ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব শাহজাহান বুইয়া, আহ্বায়ক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি, সভাপতি 42 নং ওয়ার্ড শ্রমিক লীগ ও সাবেক ইউপি সদস্য, মহানগর যুবলীগ আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব সহ আরো অনেকে। অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি বলেন, সবশেষে শহীদ মইজুদ্দিনের আত্মার মাগফিরাতের কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়। পূবাইল নন্দীবাড়ি থেকে গাজী মামুন, জিবিসি টিভি।